চাকরির দাবিতে ঠায় পথে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে 500 দিনে ধর্ণা বিক্ষোভ। 2014 প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চে আজ সেলিম দুপুরে আন্দোলনকে সমর্থন জানিয়ে যোগ বাম প্রতিনিধিদের। আমরা সরাসরি নজর রাখবো, আমাদের কথা বলবো আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি অর্কদীপ্ত। চাকরির দাবিতে নাগারে ধর্ণা কর্মসূচি চলছে, প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে, কি বলছেন যারা আন্দোলনে রয়েছেন এতদিন পর্যন্ত, তাদের দাবিতে তারা অনড় রয়েছেন? দেখো, এনারা 2014 প্রাইমারি চাকরি প্রার্থী এবং তারপরে আরও তিনবার তাদের ইন্টারভিউ হয়েছে, কিন্তু এখনও তারা কেউ নিয়োগ পাননি এবং তাদের দাবি একটাই যে অবিলম্বে তাদের নিয়োগ দিতে হবে। কারণ তাদের বক্তব্য খুব পরিষ্কার যে অনেকে এমনও আছেন যারা চাকরি করছেন যারা যোগ্য নন, তারা কিন্তু এনারা যোগ্য হয়েও তারা চাকরি পাচ্ছেন না। এবং আজকে তাদের এই অবস্থান মঞ্চে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান মঞ্চের 500তম দিন, এই ধর্নার 500তম দিন কথা বলবো তাদের সাথে যারা এখানে রয়েছেন। প্রথমেই আপনার জিজ্ঞেস করব, মুখে কালি কেন মেখেছেন আপনারা? দেখুন, আজকের মুখে কালি মেখেছি এই কারণে, এই কালি বাংলার কালি, শিক্ষা দপ্তরকে কলঙ্কিত করা, শিক্ষিত বেকার যুবকদেরকে কষাইয়ের মতো হত্যা করা, তাদের স্বপ্নকে মানে ধ্বংস করা, তার তীব্র প্রতিবাদে আমরা আজকের এই কালি হচ্ছে মেখে। কখন ইন্টারভিউ হয়েছিল, কবে, কোন কোন সালে ইন্টারভিউ হয়েছে? আজকের আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি এবং এখন দেখছি দ্বিতীয়বারে যে ইন্টারভিউ নিয়েছেন ওনারা নিয়োগ করার কোনো মানসিকতা নেই। দুবার ইন্টারভিউ দিয়েছেন, নিয়োগ করার কোনো মানসিকতা নেই। আমি কথা বলবো, এখানে অনেক মহিলা চাকরি প্রার্থীরাও রয়েছেন এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে অনেকে তারাও কিন্তু হাতে এবং মুখে কালি মেখে রয়েছেন। দিদি, কী দাবি মূলত আপনারা 500তম দিনে আজকে বসে রয়েছেন, মুখে কালি মেখেছেন? শুনুন, আমাদের বরাবর একটাই দাবি, সেটা হলো মুখ্যমন্ত্রী যেমন ঘোষণা করেছিলেন, এটা তো কোনো নির্বাচনী সভার কথা নয়, একদম মুখ্যমন্ত্রী একদম সভাঘরে তৎকালীন যিনি মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে রেখে আপনারা সেগুলো দেখতে পাবেন। এখনও আপনারাই সংবাদ মাধ্যম দেখিয়েছেন যে আমাদের যারা বাকি আছে তাদেরকে ধাপে ধাপে নিয়োগ করা, সে তো অধরয়। উপরন্তু যেগুলো রিভিল হচ্ছে, হ্যাঁ দুর্নীতি হয়েছে, 94 জন প্রাথমিক শিক্ষা দপ্তর অলরেডি কিন্তু বরখাস্ত করেছে ডিউ টু করাপশন। ইনফ্যাক্ট এখনও দেখা গেছে যে আন্ডার জুডিশিয়াল আজকে গোটা শিক্ষা দপ্তরই বলতে পারেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং মানিক ভট্টাচার্য সত্ত্বেও, কিন্তু তা সত্ত্বেও আজকে দেখুন আমরা রাস্তায়। কেন? আমরা তো কোনো অপরাধী না, আমরা তো এই দুর্নীতির চক্করে না, আমরা সাধারণ চাকরি। তুমি নজর রাখো, বারবার করে আমরা ফিরে যাব এবং অবশ্যই আপনাদের কথা শুনবো আমরা। ধন্যবাদ। দেখুন, এরকম রেকর্ড আলা মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে বসালে পরে তার ক্ষমতায় তাই হবে, এদেরকে সিংহাসন থেকে উৎপাটিত করতে হবে। দেখুন, বাংলার এই বাংলা এরকম হতে পারে না। আপনি আমাদের কথা ছেড়ে দিন, যান না অন্য রাজ্যগুলোতে যান। আপনি বেঙ্গালুরুতে কি হাইওয়ে তৈরি হয়েছে দেখুন, অটল সেতুর কথা এখন চলছে, কি আমরা পশ্চিমবঙ্গে কি তৈরি করতে পারি না? বাঙালি কি এত পিছিয়ে গেল এই কয়েক বছরে? সেই বাংলা যে বাংলা আগে ছিল আমরা সেই বাংলাতে নিয়ে যাব। একসময় বিহার উত্তরপ্রদেশ থেকে লোক পাট শিল্পে কাজ করতে পশ্চিমবঙ্গে আসতেন, আমরা আবার সেই যুগ ফিরিয়ে আনবো, অন্যান্য রাজ্য থেকে শ্রমিকেরা বাংলায় কাজ করতে আসবে, এটা বিজেপির প্রতিশ্রুতি, আমরা করে দেখাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।